প্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুরের অন্যতম বৃহত্তম কাহারোল হাটে। প্রতি শনিবারে আপনারা জানেন এই কাহারোল হাট বসে। তো আজ ঈদের পর, আজ তারিখটি জানিয়ে রাখি, আজ 8ই আগস্ট 2020 শনিবার। আপনারা দেখছেন জমজমাট কাহারোল হাট, মোটামুটি কুরবানির হাটের মতো হাট লেগে গিয়েছে। এই যে দেখুন আপনারা, প্রচুর মানুষ এবং প্রচুর গরু এসেছে এই হাট থেকে। আপনারা আগামী কুরবানির উদ্দেশ্যে যে যারা গরু মোটা তাজাকরণ করতে চান, তারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে ক্রস জাতের সার গরুগুলি কী দরে এই হাটে বিক্রি হয়, আমরা মূলত তা জানানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা এখানে একটা লাল গরু দেখছি, এই যে দেখুন, এটা তো দাঁত উঠেনি। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? 48,000 চাওয়া, দরদাম করছে কেউ? 40 নিচে বলছে, মানে আপনার 40 নিয়ত? 40 বেচবো না। 40 বেচবেন না, নিয়ত কত? 42। আপনি বেচবেন? আচ্ছা, ধন্যবাদ। তারপরে একটু দেখি ভাই, আপনার এটা 36,000 বলতেছে। 40 চাইছেন? 36 বলতেছে। আপনি নিয়ত নিচ্ছেন কত? মানে 8,000 পর্যন্ত। 38 এলে দিই। আচ্ছা, ধন্যবাদ। শুনছি সুপ্রিয় দর্শক, এরপরে আমরা দেখি ভাই, এটা তো দাঁত উঠেনি। আচ্ছা, এটার বয়স একটু বলবেন? 1 বছর পার হয়েছে? পার হয়ে গেছে না? এটার দাম কত যাচ্ছে? 48। মানুষ দরদাম কত করছে? 40 ভাঙে বলতেছে। আপনার নিয়ত 40 হলে দিয়ে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, এবং এই যে দেখুন, প্রচুর প্রজাতির সার গরু আপনারা এই কাহারোল হাটে আপনারা পেয়ে যাবেন। যারা মোটা তাজাকরণ খামারের উদ্দেশ্যে এই ধরনের গরু খোঁজেন, মূলত তাদের উদ্দেশ্যে আমরা এটা তৈরি করছি। এটাকে দেশাল, এটা হালকা ক্রস, দাঁত তো উঠেনি। এটা দাম কত যাচ্ছে? 62,000। তারপরে মানুষ কত দরদাম করছে? 48-50 পর্যন্ত দাম উঠছে। আপনার নিয়ত কত? 55 হইলে আপনার নিয়ত আছে। আচ্ছা, শুনছি আমরা কিছু দর্শক, এই যে দেখছেন আপনারা, আসুন আপনাদেরকে আমরা আরও কিছু ক্রস জাতের সার গরু আপনারা যারা খোঁজ করেন তাদেরকে আমরা একটু জানানোর চেষ্টা করি। ভাই, এই লাঙ্গলটা আপনার? হ্যাঁ, আমার। দাঁত তো উঠেনি? না না, আগর। আগর, এটার দাম কত যাচ্ছে? 37,000 চাচ্ছেন? না, কয়েছে ও মানুষ বলতেছে। আর আমার 41। আর আপনার কেনা 41? মানে 41-এর উপরে আপনাকে ছাড়তে হবে। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, এই যে দেখুন, তারপর একটু আমরা এখানে দেখি। কাকা, আসসালামু আলাইকুম। আপনি কি ব্যবসা করেন না বাড়ির গরু? বাড়ির গরু নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, উনি একজন গৃহস্থ। এই এটা দাঁত উঠে নাই তো? আগর, এটার দাম কত যাচ্ছে? 60,000 চাইছেন, আর মানুষ 46,000 বলতেছে। তা আপনার নিয়ত কত দিয়ে ছাড়বে? 50 হইলে আপনি নিয়ত? এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, এই যে দেখুন, আপনারা যারা ক্রস গরু সার গরু খোঁজেন, মূলত তাদের জন্য আমরা এই ভিডিওটি তৈরি করছি। এই যে দেখুন, এই হাটে প্রচুর পরিমাণে ক্রস জাতের সার গরু উঠে। এই যে দেখুন, সারি সারি এগুলো সব ক্রস জাতের সার গরু। তারপর একটু দেখি ভাই, আগর, দাঁত উঠে, দাম কত যাচ্ছে? দাম চাইছি 45,000। 45,000, আর মানুষ দরদাম কত করে? দাম 40-এর নিচে বলে। 40-এর নিচে বলে? আর আপনার নিয়ত কত? এই পারে দিব না, 2,000-2,500 এটা আন্দাজ করতেছি। মানে 42 আপনার নিয়ত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তারপরে একটু দেখি, এটার দাম কত যাচ্ছে? দাম 60 চাইছেন? হ্যাঁ। আর গ্রাহক দাম কত করছে? 48। 48 পর্যন্ত দাম উঠছে। আপনার নিয়ত কত ছাড়বেন? 52-53 হইলে ছাড়ব। 52-53 হইলে ছাড়ব। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন। আচ্ছা, আমরা একটু ওজনটা একটু যদি দর্শকদেরকে একটু জানাই। ওজন 120 কেজি। 120 কেজি? না না না, এত বেশি হবে না। অত বেশি হবে না? এটা 2 মণ হবে না? 2 মণ হবে? হ্যাঁ, 2 মণের একটু কম হবে। আচ্ছা, শুনছি সুপ্রিয় দর্শক, আসুন তারপর আমরা এদিকে দেখি, একটা তেজি গরু দেখছি। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি আপনার বাসার না কেনা? কেনা। দাঁত তো উঠেনি? দাঁত উঠে গেছে। দাঁত উঠছে? হ্যাঁ, দুই দাঁত। দুই দাঁত। আচ্ছা, দাম কত যাচ্ছে এটা? দাম চাচ্ছি 50। 50? আর মানুষ গ্রাহক কত বলছে? 43-44। আপনার নিয়ত কত? নিয়ত আছে 45। 45 হলে দিন।
আচ্ছা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই ধরনের সার গরু খুব তেজি হয়। ভাই এটা কত চাচ্ছেন? চাচ্ছি 65। 65,000 টাকা চাচ্ছেন? আর মানুষ কত বলছে? 50 ভাঙিয়ে মুখতেছে। আপনার নিয়ত কত? নিয়ত 60-এর। মনে হয় না পারবেন। আচ্ছা মনে হয় না, উনিও নিজেও বলছে যে মনে হয় না পারবেন। আসুন প্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই সার গরু দশ জাতের সার গরু এগুলোর দাম জানানোর চেষ্টা করি। ভাই এটা দাম কত যাচ্ছে? 52 চাইছেন। আর গ্রাহক দাম কত করে? 40-42। আপনার নিয়ত কত? 45-46 দিয়ে দেব। 45-46 দিয়ে দেবো। আচ্ছা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা কাহারোল হাট আবারও জানিয়ে রাখি, আজ 8 আগস্ট 2020 শনিবার আপনারা দেখছেন কাহারোল হাট। প্রচুর এখানে ক্রস জাতের সার গরু উঠে। ভাই এটা দাম কত যাচ্ছেন? 52 চাইছেন। আর মানুষ দরদাম কত করছে? 40-42 করছে। আপনার নিয়ত কত ছাড়বেন? 45 ছাড়বো। 45 হলে ছেড়ে দিবেন? আচ্ছা ধন্যবাদ আপনাকে যে শুনছেন সুপ্রিয় দর্শক। তারপরে আমরা এখানে দেখি এক জোড়া যে দরদাম মনে হয় চলছে এখানে। ভাই আসসালামু আলাইকুম, দরদাম কি চলতেছে? কত চাইছেন এই জোড়া? একটা পছন্দ করতেছে। এটা দাম কত চাইছেন? আমি চাইছি কি রে 6,000। 46? হ্যাঁ 56। 56 চাইছেন। আর উনি কত বলছেন? 40 বলতেছে। 40 আপনি দিচ্ছেন না? ছাগল চলতেছে। ও ছাগল চলতেছে। মানে কত হইলে আপনার নিয়ত আছে? আমার নিয়ত আছে কি রে 2,000 হইলে উপরে দিব। মানে 52? আর ওই যে ওই পাশেরটা? ওই পাশেরটা 56 হলে দিব। ওটা 56 হইলে? হ্যাঁ। আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন আপনারা যে প্রচুর প্রজাতির সার গরুর আমদানি হয়েছে। এই যে দেখুন প্রচুর প্রজাতির সার গরু। আমরা সার গরু বলির আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করছি। এই যে এখানে একটু দেখি আমরা, এটা বড় দাঁত কয়টা? দুইটা? দুইটা দাঁত আগর আছে। আগর দাঁত উঠেনি এখনো? না। এটা দাম কত যাচ্ছে? 90,000। তারপরে দরদাম কত করছে মানুষ? 72-72। আপনার নিয়ত কততে ছাড়বেন? আপনি নেবেন? আপনার নিয়ত কততে? 80 আপনি নিয়ত করছেন? আচ্ছা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, ভাই এটা কি দাঁত উঠছে? আগর। আগর এই যে দেখুন আপনারা, এটা দাম কত যাচ্ছে? দাম চাইছি 85। 85। আর মানুষ গ্রাহক কত বলছে? দাম বলতেছে 68। 68। আপনার নিয়ত কত? 70-72 এনে দেবো। 70-72 এনে দিয়ে দেবো। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন বেশ বড় সাইজ, ওজন এটার হবে 2 মনের একটু বেশি হবে যে দেখছেন। তারপরে এখানে একটু দেখি আপনি, ভাই এটা দাঁত উঠছে? হয়েছে দুই দাঁত। এটা দাম কত যাচ্ছে? 60 চাইছেন। আর গ্রাহক কত বলে? 50-50 নিচে বলে। আপনার নিয়ত কত? 52-54। মানে যা হয়। আচ্ছা আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আসুন আপনাদেরকে আমরা আরো কিছু ক্রস জাতের সার গরু এগুলোর আমরা দাম জানানোর একটু চেষ্টা করি। আর এই গরুগুলি আপনারা জানেন যে খুব ক্রস জাতের গরু। এখানে দেখি ভাই দাঁত আছে? কত দাঁত চাচ্ছেন? 80,000। আর গ্রাহক কত দাম বলছে? 70। আর আপনার নিয়ত? 80 পার করলে আপনি বিক্রি করবেন? আচ্ছা ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি কাহারোল হাট। আপনারা দেখুন প্রচুর গরু আমদানি হয়েছে আজ, প্রচুর গরু। এখানে আমরা দেখছি এটা কি দাঁত উঠছে? দুই দাঁত। এটা দাম চাচ্ছেন কত? 90। দরদাম করছে কেউ? 65-65। অনেক ডিফারেন্স। কত হইলে আপনার নিয়ত? আচ্ছা দেখি শুনছেন আপনারা। তারপরে সুপ্রিয় দর্শক এদিকে আমরা একটু আপনাদেরকে নেওয়ার চেষ্টা করি। এই যে দেখুন সার গরু খুব তেজি হয়। কত এটা দাম? কত? 70। আর মানুষ কত বলতেছে? 55-60। 55। কত হইলে ছাড়বেন?
62 হলে দিয়ে দেব আচ্ছা 62 হলে দিয়ে দিই আচ্ছা শুনছি আমি তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে এতক্ষণ আমরা দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারল হাটে আপনারা যারা মোটা তাজাকরণের উদ্দেশ্যে যারা ক্রসজাতের সারগরু খোঁজেন সেই সারগরুগুলির দাম জানানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হলে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা